হাই ভিউয়ার্স, কেমন আছেন সকলে? তপু জয়া ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আমরা দুজন চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মাশরুম নিয়ে। আমরা দুজন প্রথমে পরীক্ষামূলক চাষ করছি, পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ করেছি। সেই ওঠানো কিভাবে ওঠাতে মাশরুমটা সেটা দেখাবো, আর ওঠানোর পরেও যে একটা পাত্রে রাখলে কত সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়, সেই জিনিসটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে যাচ্ছি। আজকের মাশরুম তোলার প্রক্রিয়াটা দেখাবো, আর কিভাবে তৈরি করতে হয়, মাশরুম উৎপাদন করতে হয়, সেটা অন্য একটি ভ্লগ ভিডিও দেখানো হবে। অবশ্যই তার কারণে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আসুন দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা সঙ্গে থাকবেন আশা করি। এতে মাশরুমটা তুলে রাখবো। আচ্ছা, আমরা ক্যামেরাটা আর একটু নিকটে নিয়ে আসি এবং তোলার প্রক্রিয়াটা দেখাই। দেখুন, অনেক সুন্দর দেখা যাচ্ছে মাশরুম। এইভাবে ধরে আলতো করে মোড়া দেব। অবশ্যই এর তলায় একটা আছে, যার ফলে তুলতে অসুবিধা হচ্ছে। এই যে তারপরে আমরা ছাড়িয়ে এনেছি, এই দেখেন অনেক, কিন্তু এই দেখেন গোড়া, এখানে একটা গোড়া অনেক হয়েছে, তলার পিঠটা অনেক সুন্দর দেখা যায়। এই এভাবে আমরা প্রতিটা মাশরুম ছাড়াবো। এবারে নিচেরটা ছাড়াই, আমরা থেকে প্রতিটা সাইড থেকে মাশরুম তুলে নিয়েছি। এবার আমি আর একটা প্যাকেট আনবো, সেটা আবার গিন্নি ওঠাবে। এই যে দেখুন, গিন্নি মাশরুমটা শো করছে, দেখেন, হাই হাই। এই যে দেখুন কতটা, ক্যামেরার সামনে দেখুন, অনেক এক ঝাঁপে মাশরুম উঠছে। কিন্তু একটা মাশরুমের প্যাকেট থেকে আর একটা প্যাকেট আছে, সেটা আমার গেন্ডি ওঠাবে তো। হ্যাঁ ঠিক আছে, রাজি আছে। অবশ্য প্রথম প্যাকেট থেকে সেই উঠেছিল, ওখানে রাখো। হ্যাঁ রেখে আসো। এবার দ্বিতীয় প্যাকেটের মাশরুমটা তুলে আমরা কিসে রাখবো, এই থালায় রাখবো, এবং প্যাকেটটাও আমি তুলছি। এই যে আমাদের দ্বিতীয় প্যাকেটটা দেখেন, দেখছেন চারি সাইডে উঠছে, অনেক সুন্দর দেখেন এর তলায় কতটা উঠছে, আর তলার সাইডটা দেখতে অনেক সুন্দর লাগে মাশরুম। আচ্ছা, আমরা এইখানে রাখছি উঁচু ব্যারেলটার উপরে, এটা আবার গিন্নি ওঠাবে। আচ্ছা দাও, খালা ধরছি, তুমি ওঠাও। আমরা ক্যামেরাটা কাছে নিয়ে যাই মাশরুমে, দেখেন মাশরুম উঠাচ্ছে, প্রথম ছোটটা দিয়ে শুরু করলো। কি হলো, ছোট্টটা দিয়ে শুরু করছে, ছোট্ট, এবার বড় একটা তুলবে। হ্যাঁ এখানে দুটো আছে, একটা করে তুলে নাও। অনেক সুন্দর দেখুন, হালকা আলতো ছোঁয়া দিয়ে মোড়া দিলে ভেঙে যায়। দেখুন ওটা কিন্তু একটা, এই দেখুন ওটা কিন্তু একটা, কিন্তু অনেক বড় ঝাড় হয়েছে। আচ্ছা দাও,
অনেকগুলো ছাড়ানো দেখতে হচ্ছে তলায়, দেখেন কতটা। এই আমরা সাজিয়ে তোলাম, তারপরে এই একটা বেশি ছোট গুলো থাক, এই বড়টাই তোলো, এখান থেকে বড়টা তোলো, এখানে দেখো আমি দেখছি বোটা একটা কিনা, না দুটো বোটা তলায়, ও উপরে একটা বড় আছে, দেখুন কত বড় হয়েছে, অনেক সুন্দর সাদা ধপধপ করছে, দেখলে যেন কাঁচা খেতে ইচ্ছে হচ্ছে। তুমি খাও নাকি কাঁচা? তুমি খাও। আমি খাবার তুমি ছাড়াও দাও। এই দেখেন একটু অনেক সুন্দর মাশরুম। আচ্ছা এটা কি ফেটে গেছে? চাপ লেগে ফেটে গেছে তাই না? দেখছেন কত সুন্দর, এখন আগে রাখা গেছো অনেক ভালো লাগবে। আজকের মাশরুম তোলার এই পর্বটি যার যার ভালো লাগছে অবশ্যই অবশ্যই আপনার সকলে ব্যবসার উদ্দেশ্যে না হলেও অন্তত পক্ষে বাড়িতে খাওয়ার জন্য অবশ্যই মাশরুম চাষ করুন, আর নিয়মিত মাশরুম খান, সুস্থ থাকুন, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বৃদ্ধি করুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।